যখন ছোট ছিলাম তখন বড়দের দেখতাম যে হিসেব করতো, মানে আমি তো জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, জয়েন্ট ফ্যামিলির মেয়ে আমি, তো আমার ঠাকুর দাদা না রোজ একটা মোটা খাতা ছিল কী সব লিখতে, খুব বিরক্ত লাগতো আমার। আমি যখনই জিজ্ঞেস করতাম কী লিখছো, বলতেন হিসেব করছি। উনি বলতেন হিসেব করা খুব প্রয়োজন। সত্যি কথা, যখন বড় হয়ে রোজগার করতে শুরু করলাম তখন বুঝলাম যে হিসেব করা কত প্রয়োজন। একটা কথা বলুন তো, জীবনে সব কিছু কি হিসেব করে করা যায়? ভালোবাসা হিসেব করে করা সম্ভব? নারীকে কি আপনারা হিসেব করে ভালোবাসেন? চলুন আজকে নারী শুরু করি। নমস্কার, শুরু করছি আজকের পাঁচ মিশে। সামনেই সরস্বতী পুজো, তাই আজ আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি এমন এক বিশিষ্ট শিল্পীকে যিনি সরস্বতীর আশীর্বাদ ধন্য, সঙ্গীতময় যার জগৎ। আসুন আমরা কথা বলবো বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী অরুন্ধতী হোম চৌধুরীর সঙ্গে। নমস্কার দিদি। নমস্কার। আপনাকে যখন পেয়েছি তখন গান নিয়ে তো কথা বলবোই, কিন্তু সামনেই যখন সরস্বতী পুজো তাই আমার খুব জানার ইচ্ছে যে আপনি কি সরস্বতী পুজো করেন? অবশ্যই করি, সরস্বতী পুজো করি, শুধু না সরস্বতী পুজোর দিনটা আমরা খুব আনন্দে কাটাই। সারা বছর গান বাজনা করি তো, কিন্তু ওই দিনটা আমি কোনো গান বাজনা করি না। আচ্ছা। কারণ হারমোনিয়াম থেকে আরম্ভ করে সমস্ত যন্ত্র, আমাদের খাতা বই যত কিছু আছে সব ঠাকুরের পায়ে দিয়ে দিই। আজকে সেই দিনটা আমরা খুব আনন্দ করে, অন্যভাবে গান গেয়ে নয় আর কি, সেই দিনটা একদম গান বন্ধ, কিন্তু খুব এনজয় করি। আপনি যখন বাড়িতে থাকেন সেই সময় আপনি সেই অবসরে আপনি কীভাবে নিজের টাইমটা কাটান? আমার টাইম কাটাবার অনেক কিছু আছে, গানের সঙ্গে সঙ্গে, গান তো রয়েছে আমার সঙ্গে, এছাড়া একটা সংসার আছে আমার, আমার একটি ছেলে আছে, তার কিছু দেখাশোনা করার ব্যাপার থাকে। তারপরে ধরো আমার, আমি একটু বাগান, ফুল গাছ টুল গাছ খুব ভালো রাখতে পারি, আমি ঘরের ভেতরে ইনডোর প্ল্যান্ট এগুলো ভীষণ মানে পছন্দ করি, কিন্তু তাই নিয়েও আমার অনেকটা সময় কাটে। এরপরে ধরো টিভি দেখি, একটু ভালো সিরিয়াল সিরিয়াল থাকলে দেখি, গানের কোনো প্রোগ্রাম থাকলে, বিভিন্ন অনুষ্ঠান থাকলে দেখি, গান শুনি, অনেক কিছু করার আছে। আপনার তো গানই জীবন, আপনি তো প্রচুর গান গেয়েছেন, আপনার তো অনেক ক্যাসেট বেরিয়েছে, সেই সমস্ত ক্যাসেটের মধ্যে আপনার পছন্দের ক্যাসেট কোনটা সেটা আমার খুব জানার ইচ্ছে। না, ওইভাবে আলাদা করে পছন্দের অ্যালবাম বার করা খুব মুশকিল, সব গানই, বিভিন্ন রকম গান আমি করেছি, বিভিন্ন সুরকারের সুরে গান করেছি, এবং প্রত্যেকের সুরের একটা আলাদা মাধুর্য আছে, এবং কী বলবো, ডিফারেন্ট টাইপের গান তো, কাজেই আলাদা করে ভালো লাগার ব্যাপার নেই। তবে তার মধ্যে কিছু গান নিশ্চয়ই ছিল, তার মধ্যে সলিল চৌধুরী সুর করেছিলেন, প্রচুর গান ভালো, সুধীন্দার অনেক গান ভালো ছিল, হেমন্ত দার গান ভালো ছিল, কাজে কার কথা বলবো, কার কথা বলবো না বলো। কাজে আমার কাছে মোটামুটি আমি যত গান করেছি সব গানই ভালো, গান না হলে তো করবও না। আপনি তো আগেও প্রচুর গান করেছেন, এখনও করছেন, টেকনিক্যালি কী তফাত আপনি এখন বুঝতে পারছেন? তফাত তো অনেকটাই হয়েছে, যেমন ধরো আগে আমরা গান করেছি যখন একটা গান নিয়ে যত সময় আমরা দিতাম, এখন তো একটা গানের পেছনে অতটা সময় দেওয়ার ব্যাপার নেই, তখন তো ম্যাক্সিমাম গান লাইভ হতো আর রিহার্সাল হতো অনেক বেশি, তোলার সময়টা অনেক বেশি পেতাম। একজন সুরকারের বাড়িতে গেলাম ধরো, গিয়ে গান তুললাম, সেখানে রিহার্সাল হলো, প্লাস আমরা যখন স্টুডিওতে আসি সেখানেও রিহার্সাল হলো, মানে রিহার্সাল করে গানটা ভালো করে গলায় বসিয়ে গানের কথা সব কিছু ভালো রকমভাবে বুঝে নিয়ে তবে একটা গান রেকর্ড করা হতো বা ফিল্মে গাওয়ার ব্যাপার। এখন তো সেটা অতটা হয় না, আমি তো নিজেও অভিজ্ঞতা আমার আছে, কারণ আমরা হয়তো আগেই মিউজিক ট্র্যাক হয়ে যাচ্ছে তারপরে গিয়ে ডাবিং করছি, তাতে যেমন কিছু সুবিধেও আছে আবার কিছু অসুবিধেও আছে। যেমন ধরো একটা গান গাইতে গিয়ে তোমার মনে হলো একটা অন্তরা বা আস্থায়ী কোথাও একটা কিছু তোমার ঠিক জমলো না, তোমার ভালো লাগলো আরও ভালো তুমি করতে পারো, তো সেটা তুমি পরে গিয়ে আবার করতে পারছো। এই অ্যাডভান্টেজগুলো আগে ছিল না, আগে তো স্ট্রেট গাইতে হতো, হ্যাঁ যা তুমি দেবে ওই পাঁচ মিনিটের মধ্যেই তোমার সব দিয়ে দিতে হবে, এটা একটা বিরাট অভিজ্ঞতা, সেটা কিন্তু একটা দারুণ দিক ছিল, আমার খুব ভালো লাগতো। আপনি তো প্রচুর জায়গায় অনুষ্ঠান করতে যান, আগেও করেছেন এখনও করছেন, বাঙালি শ্রোতার কী ফিলিংস আপনার কী মনে হয়? আমরা যেখানে যাই মোটামুটি বাঙালি শ্রোতাই থাকে বেশি, তবে এই ব্যাপারে বলতে পারি যে আমি সেরকম বিশেষ তফাত কিছু পাই না, কারণ আমরা যখনই যেখানে যাচ্ছি আমাদের যারা নিয়ে যাচ্ছে বাংলা গান শুনতেই তো নিয়ে যাচ্ছে, এবং বিশেষ করে আমাদের নিজস্ব যে গানগুলো আছে যেগুলো গেয়েছি যেগুলো শ্রোতাদের একটু ভালো লেগেছিলো হয়তো সেগুলোই শুনতে চান এবং সেগুলোই আমরা করি,
এবং শুনতে চাওয়ার ব্যাপারটা এখনো আগে যেমন ছিল এখনো তাই আছে। যারা গান শিখছেন তাদের জন্য আপনি কোনো পরামর্শ দিতে চান? গান শিখছেন যারা তাদের গান শিখতে হবে অনেক বেশি, কী বলবো, তাদের সময় দিতে হবে। গানটা শুধু শিখলেই হবে না, তাকে অনুভব করতে হবে, এবং গান গাওয়ার সঙ্গে সঙ্গে শোনার ব্যাপারটাও প্রচণ্ডভাবে, আমিও ব্যক্তিগতভাবে এটা প্রচণ্ডভাবে মানি, গান যেমন করতে হবে তেমনি শুনতেও হবে, কারণ শোনাতেও অনেক উপকার হয়। দিদি, আপনাকে যখন আমাদের মধ্যে পেয়েছি একটু গান না শুনে তো আপনাকে যেতে দিতে পারি না। আপনার গান দিয়ে অনুষ্ঠান শেষ করি। ও বাঁশি ডাকিয়া একা চাঁদ ভেসে যায়, ও জংলা নদীর ধারে মহুয়া পিয়াল শালে ফাগুনের আগুন পুড়ে যায়, ডাকে ডাকে নমস্কার নারীর কমলিকা, আবার এসে গেছি ফ্যাশন সেগমেন্ট নিয়ে। আজকে আমাদের ফ্যাশন সেগমেন্টে রয়েছেন আমাদের মাঝে আমাদের বিশিষ্ট অতিথি দীপা আচার্যা, টিটুমা বুটিকের তরফ থেকে। নমস্কার দীপাদি। দীপাদি, এই টিটুমা বুটিকটাই প্রথমে শুনেই খুব মিষ্টি লাগলো, এই নামটা কেনই, মানে কিভাবে এসছে নামটা? অ্যাকচুয়ালি টিটুমা, আমার বাড়ির তিনটে মেয়ে রয়েছে, আমার দেওরের এক মেয়ে, আমার নিজের দুই মেয়ে। টিকলি, টি এসছে টিকলি থেকে, টু আমার ছোট মেয়ে টুয়া, মা আমার বড় মেয়ে মাম্মা, এই তিনজনের নাম নিয়ে আমি টিটুমা করি। আচ্ছা, এই টিটুমা বুটিক কবে থেকে শুরু হলো, মানে কবে থেকে এর পরিকল্পনা করেছেন আপনি? বুটিকের পরিকল্পনা ঠিক হঠাৎ করেই হয়েছে, সেটা 95-এ বুটিক শুরু করি না, কিন্তু বাটিক যেটা যেটা নিয়ে আমি কাজ করি সেটা একদম 40 বছর পিছন থেকে শুরু, মানে আমার মা শুরু করেছেন এবং সেইটা সেই ধারাটা বয়ে নিয়ে এসছে। এবং সেটা প্রথমে আমাদের অন্য অন্য বাড়ি থেকেই হতো, তারপরে জায়গা, সুটেবল জায়গা পাওয়াতে আমি তখন 95-এ এটা শুরু করি। সেই প্রসঙ্গেই একটু ছুঁয়ে যাই, আপনার তো একটা ওয়ার্কশপ আছে, আপনি তো একটা ওয়ার্কশপও করান, তো এই যে নিজে বাটিক নিয়ে কাজ করবেন, শুধু বাটিকের ওপর কনসেন্ট্রেট করবেন, এটা কিন্তু সত্যি খুব পজিটিভ একটা দিক, কারণ এখনকার ফ্যাশন ডিজাইনারও তো নানা রকম কাজ করছেন, মিক্স অ্যান্ড ম্যাচ, এবং চতুর্দিকে তাদের ডিজাইন ছড়িয়ে রয়েছে, সেখানে আপনি স্পেশালাইজ করেছেন বাটিকে, এটা আপনি ভাবলেন কেন? শুধু এর মধ্যে একটা বাঙালিয়ানা আছে বলে? না না, শুধু বাঙালিয়ানা আছে বলে না, আমি যেটা বললাম প্রথমে, যেটা আমার মায়ের কাছ থেকে মা শুরু করেছেন, আমার মা বাটিকের যারা প্রথম দিকে শুরু করেন, বাটিক নিয়ে কাজ করতে, হ্যাঁ, উনি 40 বছর পিছন, মানে বুঝতেই পারছেন তার বয়সটা এখন কত, এখন তিনি 80+, তো উনি শুরু করেছেন, উনি আর্টিস্ট ছিলেন, আর ওনার কাছেই আমার ট্রেনিং নেওয়া, ওনার কাছ থেকে আমরা প্রায় বাটিকটা আমাদের প্রায় ফ্যামিলি বিজনেস বলো বা ফ্যামিলি আর্ট বলো এরকম একটা, তো ওর মধ্যেই বড় হয়ে ওইটা নিয়ে চিন্তা করতে শিখেছি, ওইটা নিয়ে করছি। তার মানে নতুন এই প্রজন্মের নতুন মেয়েদেরও আপনি শিখিয়ে তুলছেন, বাটিক নিয়ে আরও কাজ হচ্ছে, খুব ভালো। আমরা একটু তাহলে সরাসরি কালেকশনে চলে যাই, যেমন এটা প্রথমে বলি, লাল সাদার উপর যে কাজটা হয়েছে, এই এটার ডিজাইন বা কি ধরনের ফেব্রিক? এটা একটা সালোয়ার কামিজ, এটা কামিজটা লাল আর সালোয়ারটা লালে রাখা হয়েছে, এর সঙ্গে ম্যাচ করে দোপাট্টা সেম ডিজাইন দিয়ে, কিন্তু যেহেতু একটু অন্যরকম লাগাবে, এই জন্য এটাকে সাদার উপরে কন্ট্রাস্টটা আনা হয়েছে। বাহ, আমার মনে হয় একটু কুর্তাটা দেখালে দর্শক বন্ধুরা বুঝতে পারবেন। বিউটিফুল। আর কুর্তার এই কাটের যেমন, এটা একটু অন্যরকম, অন্যরকম হয়, এটা যেমন এখন যেমন একদম শর্টে পড়ছে, সে সব রকমই করা যায়, মানে এটা সম্পূর্ণ আমাদের নিজের কন্ট্রোলের মধ্যে রয়েছে, মানে কি আমি কি কাট করব, কিভাবে ডিজাইন সেট করব, সম্পূর্ণ আমার নিজের কন্ট্রোলে আছে। নিজের মধ্যে, সামনে তো সরস্বতী পূজো, তো সেই জন্য একটা হলুদ রঙের, হ্যাঁ, সে কোনো কালেকশন কি আছে আমাদের এই রবিবারই তো সরস্বতী পূজো? এটা একটা হলুদের উপর রয়েছে, এটাও একটা সালোয়ার কামিজ, এটা কামিজ হলো আর এর সঙ্গে সালোয়ারটা এরকম দেওয়া হয়েছে, আর সালোয়ার আর দোপাট্টায় মিলটা রাখা হয়েছে। এটা কিন্তু আমাদের বাটিকের একটা খুব অন্যতম জায়গা, কারণ যে রঙগুলো নিয়ে এই মানে বাটিকের কাজটা হয় সেই রং এর সঙ্গে ম্যাচ করে কিন্তু নয় আমরা নিচটা পরলাম না, একটা স্টোল নিলাম, সেটা কিন্তু খুব সুবিধে হয় বাটিকের ক্ষেত্রে। আর এটা যেহেতু আমি কমপ্লিট আমি চিন্তা ভাবনা করে দিয়েছি,
যারা পড়বে তাদের আরো সুবিধা, নিশ্চয়ই তাদের আর কিছু চিন্তা করতে হচ্ছে। আচ্ছা, আমাদের মডেল যে আউটফিটটা পরে আছে সেটাতে কি ধরনের কাজ হয়েছে? ওটা সিল্কের উপরে, মানে একটু হেভি কোয়ালিটি গরদ যেটাকে বলি আমরা, সেই সিল্কের উপরে করা। এবং ওটাতে বৈশিষ্ট্য হলো ওটা 6 কালার করা হয়েছে, 6টা রং নিয়ে। এবং আমাদের বাটিক, আমরা যে বাটিকটা করি এটা একদম অরিজিনাল বাটিক, যেটা পুরো কালারে ডিপ করে করা হয়, কোনো ব্রাশ টাচ থাকে না। মানে এর মধ্যে অনেকটা খাটনিও আছে, একটু সময় সাপেক্ষ। আর শাড়িটা বোধহয় খেয়াল করে দেখবেন, শাড়িটার মধ্যে 7খানা ডিঙ্গা রয়েছে। হ্যাঁ হ্যাঁ। এবং 7টা ডিঙ্গা 7টা রকমের, তার পালগুলো আলাদা, সমস্ত কিছু আলাদা, উপরে পাখি আছে, মেঘ আছে, মানে পুরো একটা থিম চিন্তা করে করা হয়েছে। এই এখানেই আমি আসছি, এই যে বাটিক, বাটিক মানে কিন্তু একটা থিম, একটা কনসেপ্ট। আমরা একটা ডিজাইন, আমরা বাটিক কোনো শাড়ি দেখলাম বা কোনো যদি কালেকশন দেখলাম, সেখানে কিন্তু সবসময় একটা ছবি, একটা গল্প থাকে আমি দেখেছি, সেটা নিয়েও কি ভাবনা হয়? হ্যাঁ, সেটা নিয়ে হয়। এখানে যেমন একটা শাড়ি রয়েছে, এটা একটু ট্রাইবাল ডিজাইন করা হয়েছে। হ্যাঁ, এবং এটা একটা ট্রাইবাল ডিজাইন, ওরা যেরকম ভাবে আঁকে সেই আঁকাটাই এর মধ্যে করা হয়েছে। এটা যেমন একটা টপ, এটা যে দেখছো এই টপটা, এটা এটাকে আমরা পাজল ডিজাইন বলি। আচ্ছা, পাজল ডিজাইন। এটা একটা ছেলে বা মেয়ে উভয়ই পড়তে পারে, এটা মাপ অনুযায়ী হয়, বড় ছোট নানা রকম হয়। তো এইরকম ভাবে এখনকার জন্য এই ধরনের চিন্তা করা হচ্ছে। এটা আমরা নতুন করেছি, এটা র‍্যাপ অ্যারাউন্ড স্কার্ট। র‍্যাপ অ্যারাউন্ড স্কার্ট তো এখন খুব উঠেছে, র‍্যাপ অ্যারাউন্ড স্কার্ট। এতে র‍্যাপ অ্যারাউন্ডে বাটিকটা খুব ভালো করে, হ্যাঁ, ট্র্যাডিশনাল ডিজাইনও হয়, আলপনা ডিজাইন হলো, পাখি টাকি দিয়ে হলো, বা এই ধরনের অ্যাবস্ট্রাক্ট টাইপের ডিজাইনও করা হচ্ছে। এর সঙ্গে টপ, এই ধরনের টপও মেয়েরা পড়ছে, অথবা যেরকম আগে টপ দেখলে। বাটিকটা ভীষণ মনে হয় মাটির কাছে, তাই না? মানে রংগুলো ভীষণ আর্থ কালার্স, খুব সুন্দর। এটা তো কেন, বাটিকে ফ্লোরেসেন্ট কালার হয় না, সেই জন্যই বাটিকটা মাটির কাছে মনে হয়। খুব সুন্দর। আর এটার রেঞ্জটা একটু ছুঁয়ে যাব। রেঞ্জ বলতে, সুতিতে, সুতির শাড়ি হলে ওটা 675 থেকে নিয়ে 1200, আর সিল্ক হলে ওটা 1650 থেকে নিয়ে 5000 অবধি আছে। বুটিকের কালেকশন 1200-র মধ্যে শাড়ি পাচ্ছেন, মানে বেশ অ্যাফোর্ডেবল, রিজনেবল আমি বলবো। আর ড্রেসেস এর মধ্যে যেমন সালোয়ার কুর্তা হলো 675 to 950, এন্ড আর টপস গুলো, টপস গুলো 150 থেকে নিয়ে একদম 650 এরকম আছে। 650 এছাড়া আমাদের আরেকটা জিনিস আছে। হ্যাঁ বলুন। আমাদের একটা লিনেন বিভাগ আছে, যেমন বেড কভার, টেবিল ম্যাট, টেবিল ক্লথ, সেগুলো রয়েছে। ফ্যাশনেবল বুটিক, একটা লাইফস্টাইল স্টুডিও, ছোটখাটো লাইফস্টাইল স্টুডিও বলা যেতে পারে। কুশন কভার, কুশন কভার, এই মানে সবই আছে, পুরো ফানি অ্যাকসেসরি গুলো পাওয়া যায়, সেগুলো আছে। খুব ভালো লাগলো কথা বলে দিদি আপনার সঙ্গে, এত সুন্দর একটা কালেকশন দেখালেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারাও খুব ইন্সপায়ার্ড হলেন তো, সত্যি এরকম একটা বাঙালি সংস্কৃতির একটা বিশাল শিল্প আমি বলবো বাটিক, সেটা নিয়ে স্পেশালাইজ করেছেন, সেটাকে ফোকাস করেই কাজ করছেন, শুধু আজকে নয় 40টা বছর আগে থেকে, তার মায়ের যুগ থেকে তিনি সেই ধারাটা বয়ে চলেছেন। সত্যি খুব ইন্সপায়ারিং, আমার তো খুব ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে লিখে জানাবেন। আজ আসি। নমস্কার, নারী রান্নাঘরে আমি কাঞ্চনা, কথা মতন আবার হাজির, আর সঙ্গে নিয়ে হাজির একজন অতিথিকে। আজকের অতিথি সুনেত্রা ব্যানার্জি। নমস্কার সুনেত্রা বৌদি। সুনেত্রা বৌদি, আজকে আমাদের কি রান্না করে খাওয়াবেন শেখাবেন? আজকে আমি করব মসুর ডালের কাটলেট। মসুর ডালের কাটলেট, অনেক কিছুর কাটলেটই অবশ্য আমি শুনেছি, যেমন মাটন, চিকেন, এগ, ফিশ, কিন্তু মসুর ডালের কাটলেটটা একটু নতুনত্ব। কীরকম করে করা হচ্ছে, মানে উপকরণগুলো কী কী লাগছে? উপকরণ হচ্ছে মসুর ডাল ভিজিয়ে রেখে বাটা, হ্যাঁ, রসুন থেঁতো করা, পাতিলেবুর রস, কাঁচা লঙ্কা কুচি, আচ্ছা, পেঁয়াজ কুচি, নুন, আর ডিমের হলুদ অংশ সাদাটা আলাদা করা, হলুদ অংশটা সাদা অংশটা আলাদা করা, আর বিস্কুটের গুঁড়ো, আর ভাজার জন্য তেল।
আচ্ছা, এই যে এটা আপনি তৈরি করে রেখেছেন, এটা আমি যেটা দেখতে পাচ্ছি, এটা কি দিয়ে তৈরি করেছেন এটা একটু বলুন। এটাই মানে এটাই তো ভাজা হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই ভাজা হবে। এই মুসুর ডালের মধ্যে এই রসুন থেঁতো করা, লেবুর রস, লঙ্কা কুচো, পেঁয়াজ কুচো, লবণ আর ডিমের এই হলুদ অংশটা এর মধ্যে দিয়ে বেশ করে ঘাঁটিয়ে ঘাঁটিয়ে, মানে আপনি কি কড়াইতে তেল দিয়ে ঘেঁটেছেন? হ্যাঁ, কড়াইতে তেল দিয়ে ওই পুরো অংশটা দিয়ে, হ্যাঁ অল্প তেল দিয়ে পুরো অংশটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু শক্ত মতন হবে, মানে শেপ করা যাবে, তখন আমি এগুলো এরকম শেপ করে করেছি, কাটলেটের শেপ করে। হ্যাঁ, এইবারে বিস্কুট এই সাদা অংশটায় ডুবিয়ে বিস্কুট গুঁড়ো মাখিয়ে ভাজতে হবে। এর মধ্যে তেল দাও। আচ্ছা, একটু সাদা ডিপ ফ্রাই হবে। হ্যাঁ, সাদা তেল, একটু বেশি তেল, ডিপ ফ্রাই হবে, ডিপ ফ্রাই তো। হ্যাঁ, কাটলেট চপ যেভাবে ভাজা হয় আরো একটু বিস্কুটের গুঁড়ো উপরে ছড়িয়েও দেওয়া যায়। হ্যাঁ, একটু বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে দিই উপরটা, যেগুলো ফাঁকা ফাঁকা অংশ আছে। এটা কিরকম হবে ফ্রাই? এটা ফ্রাই একটু লাল ভাজা হবে। বেশ খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খুব ইজি, বেশি সময় লাগে না। মসুর ডালের কাটলেট, ডাল বাটার সঙ্গে রসুন কুচি, লেবুর রস, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ডিমের হলুদ অংশ, নুন মিশিয়ে নিন, একটু তেলে নেড়ে নিন ও একটি মন্ড তৈরি করে নিন। এবার কাটলেটের আকারে গড়ে নিন। কাটলেটগুলো ডিমের সাদা অংশে চুবিয়ে বিস্কিটের গুঁড়ো মাখিয়ে নিন। প্যানে তেল গরম হলে কাটলেট ডিপ ফ্রাই করে নিন। গার্নিশ করুন শসা, টমেটো এবং লেবু দিয়ে।